أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم قرآن الكريم العرصون أن تكون شهشنائي চল্লিশ বছর যাবৎ কোরআনে কারিমের কথা দয়া করে আল্লাহ তার এই অযোগ্য নগণ্য বান্দা দিয়ে বলাচ্ছেন শেষ করতে পারি না। ছোট্ট ছোট্ট আয়াত আর রহমান আল্লামার কোরআন, তিনি পৃথিবীবাসীকে তার দয়া এত বেশি যত দয়া তিনি করেছেন, তার মধ্যে মানব গোষ্ঠীর জন্য সর্বশ্রেষ্ঠ দয়া হচ্ছে তিনি কোরআন শিখিয়েছেন। এবং কোরআন মানুষকে সৃষ্টি করেছেন কোরআন শিখাবার জন্য, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানব গোষ্ঠীকে সৃষ্টি করা হয়েছে আল্লামাল কোরআন, যাতে করে কোরআন শিখানো যায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তিনি দয়াবান, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান, কে আমাদের স্রষ্টা বলুন তো, সবাই বলুন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, হাল আতা'আলাল ইনসানি হীনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপরে কি অন্তহীন মহাকালের এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে কোন উল্লেখযোগ্য বিষয় হিসেবে পরিগণিত ছিল না? একটা সময় এমন ছিল যখন এই পৃথিবীতে আমরা আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমাদের অস্তিত্ব দুটি ভাগে ভাগ করা ছিল, একটি ছিল পিতার নুতফার ভিতরে, আরেকটি ছিল মায়ের নুতফার ভিতরে। পৃথিবীতে আমরা আসার আগে এই অস্তিত্ব এরকম দুভাবে বিভক্ত করা ছিল এবং তা এত সূক্ষ্ম যা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দেখার জন্য যে মাইক্রোস্কোপ যন্ত্র দরকার, সেই যন্ত্র এখন আবিষ্কার হলেও এই উভয়ের নুতফার ভিতরে কি পরিমাণ সন্তান সৃষ্টি হওয়ার ক্ষমতা রাখে এইটা বোঝার মতো মেশিন আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে আসার আগে তোমরা কোনো অস্তিত্ব ছিল না তোমাদের। আমি কেমনে সৃষ্টি করলাম? এই সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে, সৃষ্টির কলা কুশলতা সম্পর্কে কেউ বলতে পারবে না। যে যেটা বলবে সেটাই ভুল হবে, কারণ সৃষ্টি যিনি করেছেন তিনিই বলতে পারবেন যে কেমনে সৃষ্টি করা হয়েছে, কথা ঠিক কিনা। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি কিভাবে করেছি শোনো, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, নিষ্প্রাণ মাটির ভিতর থেকে যে খাদ্যের উপাদান তৈরি হলো, মা বাপ এগুলো খেলো পরে তাদের মধ্যে শক্তির সঞ্চার হলো, দুয়ের মিলনের ফলে মাতৃগর্ভে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সেই পানি ফোঁটাকে আমি জমাট রক্তে পরিণত করেছি, জমাট রক্তকে আবার গোস্ত পিণ্ডে পরিণত করে দিয়েছি, তারপরে কচি কচি হাড্ডি দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে, একটা হিউম্যান বডি স্ট্রাকচার তৈরি করে তার উপরে গোস্ত আর চামড়া দিয়ে ছাউনি দিয়ে সুন্দর একটি মানুষের আকৃতি আমি দিয়েছি।
কোথায় দিলাম? ফি কারারিন মাকিন, মাতৃগর্ভের ভেতরে অত্যন্ত সুরক্ষিত জায়গায়, যেখানে কোনো রোগ জরা ব্যাধির জার প্রবেশ করার কোনো সুযোগ নাই, ঢুকতে পারে না, এমন জায়গায় সৃষ্টি করেছে। এখন এখানে সন্তান তৈরি হলো, আল্লাহ তাআলা বলছেন দেখো, হাত পা চক্ষু নাসিকা এগুলি সব জায়গা মতো আমি সেট করেছি। কে সেট করেছে বলেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাতিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি মানুষকে এক সংমিশ্রিত নুতফা থেকে সৃষ্টি করেছি, আর তাকে আমি শ্রবণ শক্তি আর তাকে আমি দৃষ্টি শক্তির অধিকারী করেছি। কে দিয়েছে এই চোখ? কে দিয়েছে এই চোখ? কে দিয়েছেন এই কান? কত বড় নিয়ামত বলতে পারে চোখ আর কান? কত বড় নিয়ামত! যা থাকে না সেই বুঝে কি নিয়ামত হারালাম। এবারে মদিনার শরীফে হঠাৎ করে আমার কানে সমস্যা দেখা দিল। সমস্যা মানে ইন্টারন্যাশনাল ফ্লাইট যখন ল্যান্ডিং করে তখন একটা প্রেশার ক্রিয়েট করে কানে, যারা চড়েছেন তারাই বুঝবেন, ওরকম একটা প্রেশার ক্রিয়েট করবে। আমার নিজের কথা নিজের মাথায় বাজতে লাগলো, এত বিরক্ত হলাম, এত কষ্ট লাগলো। মসজিদে নববীতে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাম, আল্লাহ তাআলা তুমি আমার শ্রবণ শক্তি ছিনায় নিও না। আল্লাহ তাআলা দয়া করে ফিরাই দিলেন, আলহামদুলিল্লাহ। চিন্তা হলো যারা কানে শোনে না তাদের অবস্থাটা কি, যারা কানে শুনতে পায় না। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কানের শ্রবণ শক্তি অনেকেই ফিরে পায় না। আমার কাছে একটি ছেলে, আমি যেখানে থাকি, ছেলেটির নাম কি যেন, জাহিদুল ইসলাম, দুবছর আগে কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে। ছেলেও কাঁদতেছে, ছেলের বাবাও কাঁদতেছে, কিছু শুনতে পায় না। দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা দয়া করে, তিনি কি না পারেন, তিনি যেন দয়া করে এই বাচ্চাটার কানের শ্রবণ শক্তি আল্লাহ যেন দয়া করে খুলে দেয়। দুটি কান না থাকলে সেই বুঝতে পারে কি হারাইছে। আল্লাহ তাআলা বলেন, আমি শোনার জন্য দুটি কান দিলাম, দেখার জন্য দুটি চোখ আমি দিয়েছি। এই যে দুটো চোখ, এই চোখ দুটি যদি না থাকতো, আহারে আমার মায়েরে আমি দেখতে পেতাম না, এই সুন্দর পৃথিবী দেখতে পেতাম না, কোরআন দেখতে পেতাম না। এই দুটি চোখকে আল্লাহ পাক কত যত্ন করে দুটি হাড্ডির মাঝখানে সেট করে রেখেছেন, যাতে করে আছাড় খেলে পরে চোখের উপরে আঘাত না লাগে। কোন জিনিস এসে যদি বাড়ি লাগে, হাড়ের উপর থেকে বাড়িটা চলে যাবে, চোখ নিরাপদে থাকবে। এই চোখে রয়েছে কতগুলো পিসি, চোখের পর্দায় যে চুলগুলো আছে এগুলো কি বলে, আপনারা কি বলে? জি ভুরু, না না ভুরু হবে না, চোখের পাতার যে চুলগুলো আচ্ছা যাই হোক, আপনারা বুঝলেই হলো, চোখের পাতা, এই পাতাগুলি চোখের উপরে অনবরত পড়তে থাকে, পড়ে না আপনাদের? পড়ে কি না, ইচ্ছা করে পড়ে না অটোমেটিক পড়ে? কেন পড়ে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শোনার জন্য কান দিলেন, দেখার জন্য চোখ দিলেন। এই চোখ কোটি কোটি চার বাতাসের ভিতরে উড়ে বেড়ায়, পলিউশন উড়ে বেড়ায়, এগুলি অনবরত চোখের ভিতরে যায়, ধুলাবালি যায়, চোখটা যেন নষ্ট না হয়, এজন্য রব্বুল আলামিন চোখের ভিতরে মেডিসিন ধরনের এক প্রকারের পানি রেখে দিয়েছেন, যা প্রতি পলকে পলকে চোখের পাতা ওঠানামা করে মানুষের চোখকে আল্লাহ তাআলা ক্লিন করে দিতেছে। সৃষ্টি করে তাকে প্রতিপালন করতেছেন আল্লাহ তাআলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলহু আইনাইন ওয়া লিসানাম ওয়া শাফাতাইন, আমি কি তাকে দুটি চোখ আর দুটি ঠোঁট
দেই নেই, একটি জিহ্বা দেই নেই, দুটি ঠোঁট যদি না থাকতো কথা বলতে পারতেন, বলেন কথা বলতে পারতেন, পারতেন না। আল্লাহ তাআলা বলেন দুটো ঠোঁট দিয়েছি, দুটো চোখ দিয়েছি, আর দিয়েছি একটা জিহ্বা। একটি জিহ্বা কত স্বাদ গ্রহণ করতেছে একটা মেশিন, সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন যত জাতের শাক সবজি দিলেন, এক এক শাকের এক এক রকম মজা, এক এক পাখির এক এক, চতুষ্পদ জন্তুর গোশতের এক এক রকম মজা, এক এক মাছের এক এক ধরনের স্বাদ, এক এক মিষ্টির এক এক ধরনের স্বাদ, সকল হাজার স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহ্বা মানুষের মুখে দিয়েছে। মায়ের পেটের মধ্যে যখন ছিলাম এভাবে সুন্দর করে আল্লাহ গুছাইলেন, যখন রুহু দিলেন খাবারের প্রয়োজন হলো, খাবারের যখন প্রয়োজন হয়ে গেল কি খাবেন, সেজন্য রব্বুল আলামিন মায়ের নাভির সাথে বাচ্চার নাভির সঙ্গে একটা তার লাগাইয়া দিলেন, মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে ওই তারের ভিতর থেকে রক্ত প্রবাহিত করে দিয়ে সন্তানকে লালন করলেন। ইচ্ছে করলে এই রক্তটা আল্লাহ মুখ দিয়েও খাওয়াইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন মুখটাকে পবিত্র রাখলেন, মুখেই রক্ত লাগান নাই, মুখটাকে পবিত্র করে রেখে দিলেন যাতে করে বান্দা পৃথিবী আসার পরে, পৃথিবীতে আসার পরে এই পবিত্র মুখটা দিয়া যেন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির করতে পারে। মায়ের পেটের ভিতর থেকে সন্তান এলো, সম্মান হরিজুকুম তিফলা, বাচ্চা আকারে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম, হে মানব সকল কোন জিনিস ঠকায় ফেলে দিল তোমার মহান প্রভু রবের এবাদত থেকে, তার গুণগান গুণকীর্তন করা থেকে কে তোমাকে গাফিল করে দিল, ওই খোদা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মাশাআ রাক্কাবাক, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলেন, সুগঠিত করলেন, তোমাকে সুন্দর করে সাজাইয়া সুসামঞ্জস্য করে সৃষ্টি করলেন, ফাদালাক ফি আইয়ি সূরাতিন মাশাআ রাক্কাবাক, রাক্কাবা ইউরাক্কিবু তারকিবা, একটা একটা করে জোড়া দিয়ে সুন্দর করে আমি তৈরি করলাম। দেখুন হাতের দিকে তাকান, হাতের আঙ্গুলের মাথা থেকে বাহু মূল পর্যন্ত এখানে ছয়টা জোড়া আছে, এই ছয়টা জোড়া এই এখানকার কবচাটা এই জোড়াটা যদি না থাকতো এখানে হাত হতো না, এটা কি হইতো, একখানা লাঠি হইতো, কি হইতো, একখানা লাঠি, ভাত খাওয়া যাইতো না, রুটি খাওয়া যাইতো না, নিজেরটা নিজে খাওয়া যেত না, দুইজন বসতো একজন আরেকজনের সামনে, এ তাকে খাওয়াবে ও তাকে খাওয়াবে, নিজের খাবার নিজে খাওয়ানো যেত, খাওয়া যেত না, ঠিক না। পা থেকে শুরু করে কতগুলি কবজা আল্লাহ লাগাইছেন, পায়ের গিরায় লাগাইছেন, হাঁটুতে লাগাইছেন, কোমরে লাগাইছেন, গর্দানে লাগাইছেন, বাহুতে হাতে, এরকম 360 জোড়া আল্লাহ শরীরের মধ্যে সেট করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রগ রেশা দিয়ে শরীরটাকে গোছায় দিলেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, যারা মানুষের এই শরীর নিয়ে নাড়াচাড়া করে তারা বলেছেন যে মানুষের শরীরে যতগুলি নার্ভ আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত নার্ভগুলি শিরা উপশিরাগুলি যদি বের করে একটার পর একটা গিরা দিয়ে যদি এভাবে লাগানো যেত তাহলে পৃথিবী একবার প্রদক্ষিণ করে আসা যাবে একজন মানুষের, আর যদি টুকরো টুকরো করে বের করে যদি সাজায়া পরস্পর রাখা হয় তাহলে এক একর জমিন লাগবে তা সাজায়া রাখতে। এই যে অসংখ্য নার্ভ আল্লাহ তাআলা দান করেছেন তা এই জন্য যাতে করে আপনি যা খান সেই শক্তি পা থেকে মাথা পর্যন্ত সর্বত্র ছড়িয়ে যায়, সুবহানাল্লাহ। আমার হাতে যদি রক্ত না আসে, পায়ে যদি রক্ত না যায়, হাত পাও কি হবে বলেন তো,
পক্ষাঘাত হবে, প্যারালাইসিস হয়ে যাবে। যিনি সৃষ্টি করেছেন তিনি অসংখ্য নার্ভ সিস্টেম করে দিয়েছেন, আর এই রক্তগুলিকে পাঞ্চিং করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য একটা জেনারেটর আল্লাহ তাআলা বুকের মধ্যে স্থাপন করে দিয়েছেন। সেই জেনারেটরের নাম কি বলতে পারবেন? হার্ট। এই হার্ট বিজ্ঞানীরা বলেছেন মানুষের শরীরের সব বুঝি, কিন্তু হার্ট এইরকম এইরকম করে কেন এইটা বুঝি না, আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। কার হুকুমে এটা এরকম এরকম করে? যার হুকুমে করে তিনি কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, তিনি কে? এই হার্ট মানুষের যখন বেশি খাওয়ার কারণে, হার্ট যখন হার্টের করোনারি আর্টারিগুলি যখন ন্যারো হয়ে যায়, রক্ত ঘন হওয়ার কারণে যখন রক্ত চলাচল বন্ধ হয়, তখন হার্ট অ্যাটাক করে, আর এই সময় প্রয়োজন হয় অপারেশনের। আমার অপারেশনের প্রয়োজন হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা এক নেক বান্দা তিনি দোয়া করলেন, জাতির কাছে দোয়া চাইলেন যে আল্লাহ তাআলা তোমার গোলামকে বিনা অপারেশনে ভালো করে দাও, অপারেশন যেন লাগে না। আমি সেই আল্লাহ তাআলার গোলামের নাম আপনাকে আপনাদের শুনাই দেই, অধ্যাপক গোলাম আজম। তিনি আমেরিকা থেকে এসেছিলেন, এয়ারপোর্টে নেমেই সাংবাদিকদের সামনে তিনি এই কথা বললেন, পত্রিকায় খবর এলো, তিনি দোয়া করলেন আল্লাহ তাআলা অপারেশন ছাড়া ভালো করো, আল্লাহ দয়া করে অপারেশন ছাড়াই আমাকে ভালো করে দিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বিজ্ঞান কোথায় গেছে? আমি অবাক হয়ে গেছি, আমি তো মৃত্যুর জন্য তৈরি হয়ে গেছি। তারা আমাকে বলেছে আপনাকে যে কাজটা করব, এই কাজের জন্য 1% লোক মারা যায়, এই কাজ করতে হবে। 1% ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়, 1% হার্ট অ্যাটাক করে, 1% কিডনি ফেলিওর হয়, সই করেন। এখন আমার তো মুখ কালো হয়ে গেছে, এই কথা শোনার পরে সই করা লাগবে? আল্লাহর উপরে ভরসা করে সই করে দিলাম, আমাকে নিয়ে টেবিলের উপরে শোয়াই দিল অপারেশন থিয়েটারে। এরপরে এক এক ডাক্তার এসে পরিচয় করলো, আমি আপনার রেডিওলজিস্ট, আমি আপনার কার্ডিয়াক, এরকম পরিচয় করতে লাগলো, একটা সাদা কাপড় আমার উপর চড়াই দিল। আমার মনে পড়লো যে মৃত্যুর আগে তো এরকম ফেরেশতা আসবে, এক ফেরেশতা এসে বলবে আমি তোমার পানি সরবরাহকারী ফেরেশতা ছিলাম, সারা পৃথিবী খুঁজলাম তোমার জন্য এক ফোঁটা পানি পাই নাই, আমি তোমার খাদ্য সরবরাহকারী ফেরেশতা ছিলাম, সারা পৃথিবী খুঁজলাম তোমার জন্য এক কণা খাদ্য পাই নাই, সর্বশেষ আর এক ফেরেশতা এসে বলবে আমি তোমার শ্বাস প্রশ্বাস এটি চলাচলের দায়িত্বশীল ফেরেশতা ছিলাম, সারা পৃথিবী খুঁজে তোমার জন্য একটি শ্বাস আমি কোথাও পাইনি। আমার কাছে মনে হলো যেন সেরকমই ডাক্তাররা পরিচয় করছে, লোকালি এনেস্থেসিয়া করলো, আমাকে বেহুশ করলো না। আমি তাকায় তাকায় দেখতে লাগলাম উপরে বিরাট টেলিভিশনের স্ক্রিনে একটি তার আমার শরীরের মধ্যে ঢুকছে, হার্টের মধ্যে প্রবেশ করছে, এক এনজিও প্লাস্টি হলো, চোখে দেখলাম মানুষকে আল্লাহ কত দান জ্ঞান দান করেছেন সুবহান। আর এটা যদি বাইপাস অপারেশন করা লাগতো, দুইটা তিনটা চারটা করোনারি আর্টারি ব্লক হয়ে গেছে, এখন নতুন রং না লাগাইলে মরে যাবে। এই বান্দাকে বাঁচাবার জন্য গরু ছাগলের রং দিলে হবে না, বান্দার কল্যাণের জন্য রব্বুল আলামিন মানুষের রানের ভিতরে, হাঁটুর কষ্টের ভিতরে, বাহুর ভিতরে এক্সপায়ার কিছু রং রেখে দিয়েছেন, যেগুলি হার্ট অপারেশনের সময় সেখান থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা রেখেছেন, যাতে করে ওইখানে নতুন করে রং লাগাইয়া আবার তার রক্ত চলাচলের ব্যবস্থা করা যায়। যালিকুমুল্লাহু রব্বুকুম, এই হচ্ছে আমাদের আল্লাহ, বলেন সুবহানাল্লাহ, যিনি মানুষের সকল প্রয়োজনকে মিটিয়ে দেন। মানুষকে আল্লাহ হার্ট দিয়েছেন, তাকে ব্রেন দিয়েছেন, এবং এই ব্রেনের বহু শক্তি দিয়েছেন একটা কম্পিউটার, যত ডাটা ইনফরমেশন যা কিছু সে তার ভেতরে আপনি রিজার্ভ করতে পারবেন, প্রিজার্ভ করতে পারবেন, আপনার ব্রেন তার থেকে লক্ষ গুণ বেশি রিজার্ভ করতে পারবে আপনার ব্রেন। কত শক্তি আল্লাহ মানুষকে দান করেছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিজিনিয়ুম
النار ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى সে কি বীর্যরূপে এক বিন্দু নগণ্য পানি ছিল না যা তার মায়ের জরায়ুতে নিক্ষিপ্ত হয়েছিল, অতঃপর তা মাংসে পিণ্ডে আমি পরিণত করলাম, তারপর আল্লাহ তাআলা তাকে সুন্দর দেহে পরিণত করলেন। এই সুন্দর সুসামঞ্জস্য সুঠাম দেহ মানুষ বানাইয়া সেই মানুষ মধ্য থেকে আল্লাহ তাআলা কি করলেন, ফাজআলা মিনহু যাওজাইনিন যাকারা ওয়াল উনসা, দেহ বানালে এবং এই এই মানুষ থেকে আল্লাহ দুইটা শ্রেণী তৈরি করলেন, একটা শ্রেণী হলো পুরুষ আর একটা শ্রেণী কি আপনারা বলেন, একটা পুরুষ আর একটা কে বানালেন বলেন জোরে, আল্লাহ তাআলা বানালেন। এই পৃথিবীর অর্ধেক জনশক্তি নারী, নারীদেরকে বাদ দিয়ে পৃথিবী চলে না। সেই জন্য আমি গতকাল গত পরশু দুই দিন ধরে বলেছিলাম যে আমি মহিলাদের ব্যাপারে কথা বলবো। খালাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষকে আল্লাহ দুইটা শ্রেণীতে ভাগ করেছেন, একটি শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী। এখন দেখেন কোরআন কি বলছে, আল্লাহ তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে কেবলমাত্র মনোনীত একটাই জীবন ব্যবস্থা যার নাম বলেন জোরে, আরো জোরে বলেন, যার নাম হলো ইসলাম। এই ইসলাম পৃথিবীর মানুষের সকল সমস্যার সমাধান পেশ করেছে, সুবহানাল্লাহ। এক শ্রেণীর বুদ্ধিজীবী তথা কথিত বুদ্ধিজীবী তারা বলেন যে ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম নারীকে পর্দার নাম করে তাদেরকে গৃহকোণে আবদ্ধ করে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। এ কথা কি ঠিক, এ কথা কি ঠিক, মোটেই ঠিক নয়, বরং ইসলাম মানুষের বর্ণ বৈষম্য দূরীকরণ, শ্রমিকদের অধিকার, অমুসলিম নাগরিকদের অধিকার, নারী এবং পুরুষের সম অধিকার, এ সব কিছু ইসলামের কালজয়ী আদর্শ। ইসলাম নারীকে পুরুষের সমান করে দিয়েছে, মানুষ হিসাবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে মানুষ হিসাবে পুরুষ এবং নারী সমান অধিকার রাখে। আল্লাহ তাআলা বলছেন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তোমাদের থেকে তোমাদের জোড়া স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুই একটি ক্ষেত্র ছাড়া নারীরা আল্লাহর কাছে পুরুষের সমান, এতে কোনো পার্থক্য নাই। প্রিয় ভাইসব, যে যুগে নারীর কোনো মর্যাদা ছিল না, কোনো সম্মান ছিল না, মেয়ে হয়ে জন্মগ্রহণ করাই ছিল অপরাধ, সেই যুগে নারীর সম্মান দিয়েছে কে? সেই মধ্যযুগের কথাই চিন্তা করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছেন তখন কন্যা সন্তান জন্মগ্রহণ করা ছিল পাপ, মেয়ে হয়েছে শোনা মাত্রই তাকে আষাঢ় দিয়ে মেরে ফেলে দিত এবং তাদেরকে অথবা তাদেরকে মাটির ভিতরে গর্ত করে জীবন্ত পুঁতে জীবিত জীবন্ত কবর তাদেরকে করে দিত, এভাবে তাদেরকে মারত, যার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন বি আইয়ে জামবিন কুতিলা, কোন অপরাধে এই বাচ্চা সন্তানগুলিকে কন্যাদেরকে মারা হচ্ছে। প্রিয় ভাইসব, হাদিস শরীফে এসেছে বনু তামিম গোত্রের সর্দার কায়েস বিন আসেম বলে এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম কবুল করার জন্য এসেছে, আল্লাহর নবী তাকে বললেন সে যখন স্বেচ্ছায় ইসলাম কবুল করার জন্য এসেছে নবীজি বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটি কালেমা পড়ে সে কাঁদতেছিল, রাসূল প্রশ্ন করলেন তুমি কাঁদছো কেন,
লোকটি বলছে আমি ইসলাম তো কবুল করেছি কিন্তু আমি জীবনে যত গুনাহ করেছি তা কি ক্ষমা হয়েছে? আল্লাহর নবী বললেন, তুমি যখন মনে প্রাণে বিশ্বাস করে মুখে যখনই উচ্চারণ করেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তমাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছেন। লোকটি তারপরেও কাঁদছে। রাসূল জিজ্ঞেস করলেন, এর পরেও তুমি কাঁদো কেন? সে বলছে, আমি কাঁদছি এই কারণে ইয়া রাসূলুল্লাহ, আমি যে অন্যায় করেছি এই অন্যায় তো মাফ হওয়ার কথা না, আমি আমার বিবেক দংশনে আমি কাঁদছি, কি অন্যায় করেছো? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমি তাকে গর্ভ অবস্থায় বাড়ি রেখে ব্যবসা করতে গেলাম, বহুদিন পর বাড়ি ফিরলাম, স্ত্রী আমাকে খবর দিল যে একটি মরা সন্তান হয়েছে, আমি তাকে ফেলে দিয়েছি, বাস ঘটনা সেখানে শেষ। কিন্তু বছর দুই তিন পরে আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে একটি সুন্দরী ফুটফুটি একটি মেয়ে দৌড়দৌড়ি করছে। আমি জিজ্ঞেস করলাম, বউ এই মেয়েটি কার কোত্থেকে এসেছে? বউ বলল, সেদিন মিথ্যে কথা বলেছিলাম, মেয়ে হয়েছে শুনলে তুমি মেরে ফেলবে, সেই জন্য আমি দূরের এক আত্মীয় বাড়িতে তাকে লালন পালন করেছি, আজ সে একটু বড় হয়েছে, আশা করি তুমি তাকে দেখলে পরে তুমি তাকে মারতে পারবে না। হে রাসূল, এই বাচ্চাকে দেখে আমি বুকের সাথে জড়ায় ধরলাম, আদর করলাম, এত সুন্দর মেয়ে আমার হয়েছে। কিন্তু কিছুদিন পরে আমার মাথায় জেহালার চারা দিয়ে উঠল। আমি ভাবলাম এই মেয়ে কিশোরী হবে, তরুণী হবে, যুবতী হবে, তারপরে তাকে তো বিয়ে দিতে হবে, আর বিয়ে দিলে পরে আমি হলাম এই এলাকার নেতা, আর এই আর এক জায়গায় বিয়ে দিলে সেই বাড়ির উঠান ঝাড় দেবে, রান্না করে খাওয়াবে, কাপড় চোপড় ধুয়ে দেবে, আমার তো আর ইজ্জত বাঁচবে না। আমি তখন বউকে বললাম, বউ আমার এই মেয়েটাকে একটু সাজায় দাও, একটু বেড়ায় দিস। মেয়েটাকে সাজায় দেওয়া হলো, আমি তাকে নিয়ে চললাম, বউ সরল বিশ্বাসে আমার কাছে দিয়ে দিল, আমি চলতে লাগলাম, আমি আগে যাই আর মেয়েটা পেছনে পড়ে যায়, আব্বা আব্বা করে দৌড়ে কাছে আসে, আমার সামনে দৌড়িয়ে মেয়ে চলে যায়, আব্বা আব্বা করে আবার পেছনে এসে আমাকে জড়িয়ে ধরে। এমনি করতে করতে এক আমরা চলে গেলাম এক নির্জন পাহাড়িয়া এলাকায় গিয়ে, সেইখানে আমার চাদরের ভিতর থেকে আমি শাবল জাতীয় অস্ত্র বের করে মাটি খনন করতে লাগলাম, গর্ত খনন করছি, মাটি এসে আমার গায়ে লাগছে, আমি ঘেমে যাচ্ছি, মেয়েটা এসে আমার দাড়ি থেকে ধুলাবালি সরায়, আমার জামা থেকে ধুলাবালি সরায়, আর বলে, আব্বা তুমি এত কষ্ট করছিস কেন? সে জানে না যে আমি তার জন্য কবর খনন করছি। যখন গর্ত খনন করা হয়েছে, এরপরে আমি মেয়েটার হাত পা বাঁধা শুরু করলাম, মেয়েটা বুঝতে পেরেছে যে আমি তাকে মেরে ফেলবো। মেয়ে আমার কেঁদে কেঁদে বলতে শুরু করলো, বাবা আমাকে মেরো না, আমি তোমাকে বাপ বলে তোমাকে সমাজে লজ্জা দিব না, শরম দিব না, আমাকে মেরো না। আমি তার কোনো কথাই শুনলাম না, মেয়েটাকে হাতে পায়ে বেঁধে গর্তের ভিতরে নিক্ষেপ করে দিলাম। মেয়ে চিৎকার করছে, আমি তখন একটা পাথর নিয়াম, দুই হাত দিয়া পাথরটা উঁচু করে মেয়েটার বক্ষ লক্ষ্য করে পাথর ছুড়ে দিলাম, মেয়ের বুকটা ফেটে গেল, রক্ত ফিনকি দিয়া উঠলো উপরের দিকে, আর একটি মাত্র আওয়াজ শুনতে পেলাম, আব্বা। হাদিস শরীফে লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনতেছিলেন, আর নবীজির দুই চোখ থেকে পানি গড়িয়ে পড়তেছিল, দাড়ি ভিজে ভিজে পড়তেছিল। রহমতের নবী বলতে লাগলেন, আরে মানুষও পারে এই রকম ব্যবহার করতে নিজের সন্তানের সাথে। যে যুগে নারীর কোনো সম্মান ছিল না, নারীর কোনো মর্যাদা ছিল না, সেই যুগে মর্যাদা দিলেন যিনি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মর্যাদা দিলেন, আল্লাহ নিজে মর্যাদা দিলেন, নারী এবং পুরুষ আল্লাহর কাছে সমান কিনা কোরআন দিয়া প্রমাণ করে দেখায়, এক বিন্দু তারতম্য নাই। সুবহানাল্লাহ বলেন, এক বিন্দু তারতম্য নাই। এক শ্রেণীর বুদ্ধিজীবীরা ইসলামের কাছ থেকে নারীদেরকে সরায় দেয়। আমি সেই জন্য বলি, উদাত্ত কণ্ঠে বলি, চিৎকার দিয়া বলি, আমার দেশের মেয়ে লোকেরা যদি জানতেন
ইসলাম তাদেরকে কি সম্মান দিয়েছে আর কি অধিকার দিয়েছে। তাহলে নারী অধিকার নারী পক্ষ নাম করে সংগঠন না করে বরং ইসলাম তাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকার পাওয়ার জন্য সবাই সংগ্রাম করত, সরকারের কাছে বলতো তোমাদের দেওয়া অধিকার চাই না, ওরা যেটা দিয়েছে সেই অধিকার ফিরিয়ে দাও। নারী এবং পুরুষ আল্লাহ সমান অধিকার দিয়েছেন। দেখুন কোরআন বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। নিশ্চয়ই মুসলমান পুরুষ আর মুসলমান নারী, মুসলমান অনুগতকারী পুরুষ অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত বিনীত পুরুষ এবং বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত দানশীল পুরুষ এবং দানশীলা নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারিনী নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌনাঙ্গ হেফাজতকারী মহিলা, ওয়াজ জাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ জাকিরা আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ আল্লাহর অধিক জিকিরকারী নারী, আআদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা আল্লাহ তাআলা এদের জন্য রেখেছেন, আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন এবং তাদের জন্য আজরে আজিম মহা পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দেবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তাহলে এখানে কি নারীকে বাদ দিয়ে কিছু বলা হয়েছে? কোনো কথা নারীকে বাদ দেওয়া হয়েছে? একটি কথাও বাদ দেওয়া হয় নাই, বরং এ কথা বলা হয় নাই পুরুষ বলে হজ করলে সব বেশি পাবে, মেয়ে লোক হজ করলে সব কম পাবে, রাত জেগে তাহাজ্জুদ পড়লে পুরুষেরা সব পাবে বেশি, মেয়ে লোকেরা সব পাবে খুবই কম, মেয়ে লোক কারণ মেয়ে লোক হওয়ার কারণে এরকম আছে নাকি? দেখুন কোরআন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষ এবং নারী যারা ঈমানদার ঈমান অবস্থায় তারা যারা পবিত্র জীবন যাপন করবে আর যারা পবিত্র জীবন যাপন করবে পুরুষ হোক আর নারী হোক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন শ্রেষ্ঠ পুরস্কারে তাদেরকে ভূষিত করবে। পুরুষ আর নারী আল্লাহর কাছে জান্নাতে নারী এবং পুরুষ জান্নাত উভার জন্য এখন একটি কথা বলে নারীদেরকে বিভ্রান্ত করা হয় যে পুরুষেরা 70টি করে হুর পাবে আর নারীরা তাদের ব্যাপারে কথা নাই, এই কথা বলে মেয়ে লোকদেরকে বলে যে কোরআন আল্লাহ নিজে মেয়ে লোকদেরকে ঠকাইছে। আল্লাহ পাক বলেছেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যা চাইবে তাই দিবেন, মিম্মা ইস্তাহু যে মেয়ে লোক জান্নাতে যাবেন তার স্বামী যদি জান্নাতি হয় তাহলে তাকে তার স্বামীকেই দিয়ে দেওয়া হবে। হুরের এক অর্থ, হুরের অনেক অর্থ আছে, এক অর্থ সাথী, এ সাথী বিপরীত লিঙ্গের যেমন পুরুষ পাবে মেয়ে লোকও বিপরীত লিঙ্গের সাথী পাবে, এই জন্য কিয়ামতের দিনে জান্নাতের মধ্যে যদি স্বামী জান্নাতে না যায় শুধু স্ত্রী জান্নাতে গেছে আল্লাহ তার জন্য এক স্বামী তার জোড়া আল্লাহ তৈরি করে দেবেন সেখানে। সুবহানাল্লাহ মিম্মা ইস্তাহু যা চাইবে তাই পাইবে, তাও আলহামদুলিল্লাহ বলবেন না। একজন বলছিল যে হুজুর যা চাইব তাই যদি পাওয়া যায় তাহলে আমার তো খুব হোক্কা খাওয়ার অভ্যাস আছে না, অনেকের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস, আমার তো খুব হোক্কা খাওয়ার অভ্যাস, তো কিয়ামতের দিন এই এটা কি আমরা আল্লাহ কি হোক্কা টোক্কা দেবে জান্নাতের মধ্যে চাইলে পরে? সে বুজুর্গ ব্যক্তি বলছেন যে দেখো ভাই আল্লাহ একটা ওয়াদা করছেন যে জান্নাতে যা চাইবে তাই পাইবে, এখন যদি তুমি ভোক্কা চাইয়ে বসো তাহলে তো আল্লাহ দিতেই হবে যেহেতু তিনি ওয়াদা করেছেন, তবে একথা ঠিক
জান্নাতের এত ভালো ভালো নিয়ামত থুইয়া পচা হোক্কা খাওয়ার নিয়ত তোমার মনে আসবে না, এটাও ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে নারী এবং পুরুষ সৃষ্টি করে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন। এক শ্রেণীর কবি সাহিত্যিকরা তারা নারী এবং পুরুষের মাঝে বিরাট দেওয়াল সৃষ্টি করেছেন এবং রীতিমতো অধিকার আদায়ের নামে পুরুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ব্যবস্থা করেছে। অথচ পুরুষ আর নারী পরস্পরের শত্রু নয়, বন্ধু। পুরুষ আর নারী পরস্পর কি? পুরুষ আর নারী পরস্পর কি? এ বন্ধু কি আমি বানাইলাম? না। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, মোমেন পুরুষ আর মোমেনা নারী এরা পরস্পর পরস্পরের বন্ধু। এরা মানুষকে অন্যায় কাজ থেকে দুহাতে ফিরায় আর ভালো কাজের আদেশ করে। প্রিয় ভাই সব, একজন নারী একটা মেয়ে লোক পৃথিবীতে যখন আসে তখন তার জীবনে তিনটা স্তর হয়। বলেন তো কয়টা স্তর? তিনটা, ভালো করে লক্ষ্য করুন। প্রথমে সে হয় কন্যা, কন্যা হিসাবে সে নারী। এরপরে যৌবন পাওয়ার পর যখন বউ হয় তখন বধূ হিসাবে নারী। এরপরে সে মা হয় তখন মা হিসাবে নারী। নারীর জীবনের এই তিনটি স্তর, আর কোন স্তর নাই। এই তিনটি স্তরে ইসলাম কি দিয়েছে বুদ্ধিজীবীরা কান খাড়া করে তারা শুনুক। দুনিয়ার মানুষ কি দিয়েছে আর ইসলাম কি দিয়েছে? প্রিয় ভাই সব, আল্লাহর নবী বলেন, একটি ঘরে যখন একটি কন্যা সন্তান প্রসব করে করে নারী, ওই ঘরের ভিতরে একটা রহমতের ফেরেশতা আগমন করে। রহমতের ফেরেশতা এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের গৃহবাসীরা, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। এই কথা বলে ফেরেশতা নবজাতক কন্যার মাথার কাছে গিয়ে তার নূরের তৈরি ডানা বুলাতে থাকে আর বলতে থাকে, এই কন্যা সন্তানটিকে যে আদব শিখাবে, দিন শিখাবে, ভালোবাসবে, আর এটিকে যে আদব আর দিন শিখায় তাকে সাহায্য করবে, আল্লাহর সাহায্য তার জন্য কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই কথা কিন্তু কোন পুত্র সন্তানের জন্য বলা হয় নাই, বলা হয়েছে কি সন্তানের জন্য? কন্যা সন্তানের জন্য। আমাদের দেশে বহু লোক আছে বারবার মেয়ে হয় স্ত্রীর, এই জন্য বউকে তালাক দিয়ে দেয়, মুখ কালো করে থাকে, বউর সাথে কথা কয় না, শ্বশুর বাড়ি যায় না, বউকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, কন্যা সন্তান হওয়ার জন্য কে দায়ী? স্বামী দায়ী না স্ত্রী দায়ী? কেউ দায়ী নয়, কাউকে দায়ী করা যাবে না। দেন কে? বলেন সবাই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কাউকে কন্যা সন্তান দেই, পুত্র সন্তান দেই না, কাউকে পুত্র সন্তান দেই, কন্যা সন্তান দেই না, কাউকে কন্যাও দেই, পুত্রও দেই, কাউকে কিছুই দেই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া কাহাতাইন ওয়া তাম্মা আসাবিয়াহু, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কেউ যদি দুই কন্যার পিতা হয়, শুনতেছেন কথা, কেউ যদি দুই কন্যার পিতা হয় আর কন্যা দুটিকে যদি লালন পালন করে, স্নেহ করে, আদর করে, দিন শিখায়, ইমান শিখায়, তাহলে ওই দুই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভেতরে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। এরকম একটি হাদিস পুত্র সন্তানের জন্য নাই। রাসূলুল্লাহর সব পুত্র সন্তান ইন্তেকাল করেছিলেন, একজনও ছেলে বেঁচে নাই। ছিল বেঁচে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম
ولكن رسول الله وخاتم النبيين محمد صلى الله عليه وسلم তোমাদের কোন পুরুষদের পিতা নন কথার হিকমত দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল না বলেন ছিল না ছেলে আল্লাহ তাআলা বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা না কিন্তু ছেলে তো হইছিল কিন্তু ছেলে মারা গেছে তুহুলিয়াতে বাচ্চা অবস্থায় রেজাল পর্যন্ত পৌঁছায় নাই পুরুষ হওয়া পর্যন্ত যেখানে রাসূল বলা হয় সেই রাসূল হওয়া পর্যন্ত পৌঁছায় নাই তিফলের হালতে মারা গেছে আল্লাহর কথা কত হিকমতানা হাকিমানা আন্দাজের কথা তোমাদের কোন পুরুষের পিতা তিনি নন ছেলেরা সব মারা গেল বেঁচে ছিল কারা গোটা হাদিস গ্রন্থ সব তালাশ করুন সমস্ত সন্তান মারা যাওয়ার পরেও একদিন ছেলে সন্তান মারা যাওয়ার পরে নবীজি একদিনের জন্য হাত তুলে বলেন নাই রব্বুল আলামিন আমার ছেলেগুলি তুমি নিয়ে গেছো দয়া করে একটা ছেলে আমারে দাও দোয়া করলে কবুল হইতো না আরে ভাই কথা কন না কেন নবীজির কি হাত তোলা লাগে না না হাত তুলে মোনাজাত করা লাগে না মুখ দিয়ে বলা লাগে না আমার নবী তো সেই মকামের নবী মনে এরাদাত করতে দেরি আছে মঞ্জুর হতে দেরি নাই তিনি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় এসেছেন নামাজ পড়তেছেন বাইতুল মাকদাসের দিকে ফিরে কিন্তু মন চায় কেবলার দিকে কাবা শরীফের দিকে মক্কা শরীফের দিকে নামাজ পড়ার জন্য সেজন্য মন চায় সেজন্য হাত মুছো করেন না মুখ দিয়েও বলেন না মাঝে মাঝে আকাশের দিকে তাকান আর মনে মনে ভাবেন জিব্রাইল যদি এরকম একটা আয়াত নিয়ে আসতো জোহরের নামাজ পড়তেছিলেন নবীজি দুই রাকাত নামাজ পড়া হয়ে গেছে তাশাহুদ পড়তেছিলেন এমন সময় হযরতে জিব্রাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন সুবহানাল্লাহ কিশানওয়ালা বরকতওয়ালা ইজ্জতওয়ালা নবী দুনিয়ার সব নবীকে বলা হয়েছে বহি আনার জন্য অমুক পাহাড়ে যাও অমুক বহি আনার জন্য অমুক গাছের কাছে যাও জিব্রাইল কারো কাছে এসে দেয় নাই ওহি আনার জন্য নবীদের যাওয়া লাগছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন বলা হয় না ওহি আনার জন্য যান নবীজি হযরত আয়েশার ঘরে আরাম ফরমাচ্ছেন ওহির প্রয়োজন হয়েছে সেখানে ওহি নাজিল হয়ে গেছে জিহাদের ময়দানে উটের পৃষ্ঠে ঘোড়ার পৃষ্ঠে আছেন ওহির প্রয়োজন হয়েছে সেখানেই নাজিল হয়েছে নবীজি যেখানে ওহি সেখানে নবীজি নামাজ পড়ে তাশাহুদ শেষ করেছেন তৃতীয় রাকাতে দাঁড়াবেন জোহরে এমন সময় হযরত জিব্রাইল নাজিল হয়ে ওহি অবতীর্ণ করলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ও নবী আমি লক্ষ্য করছি আপনি বারবার আমার আকাশের দিকে তাকাচ্ছেন আপনি মুখ ফুটে বলছেন না আপনার মন চাচ্ছে মক্কা শরীফে কেবলার দিকে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ার জন্য মন চাচ্ছে আপনার এরাদা পুরো হয়ে গেছে নামাজের বাকি কেবলার দিকে মক্কার দিকে ফিরে আদায় করুন জোহরের বাকি দুই রাকাত তিনি আবার মক্কা শরীফের দিকে ফিরে পড়লেন এই মসজিদ আজও আছে এবং দুইটা কেবলা দুইটা মেহরাব সেই মসজিদে এই জন্য নাম হয়েছে মসজিদে কেবলা তাই যারা দেখেন নাই আজকের এই কোরআনের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ দয়া করে এই মসজিদ দেখাইও দয়া করে তোমার বাইতুল্লাহ দেখাইও তোমার ঘর দেখাইও তোমার নবীর রওজার কিনারে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দিও বাবু প্রিয় ভাই সব রাসূলরা যদি দোয়া করতেন আল্লাহ আমার একটা ছেলে দাও ছেলে হয়ে যেত ঠিক না কিন্তু তিনি দোয়া করেন ছেলে মেয়ে তিনি উভয়কে ভালোবেসেছেন এবং কন্যা সন্তানের গুরুত্ব আল্লাহ বেশি দিয়েছেন রাসূলুল্লাহ বেশি দিয়েছেন কোরআন হাদিস নারীর গুরুত্ব সব থেকে বেশি দিয়েছেন প্রিয় ভাই সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে এত ভালোবাসতেন কোন জায়গায় যাওয়ার সময় সকলের শেষে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে যেতেন আর কোন দিক থেকে আসলে সকলের আগে হযরত ফাতিমার সঙ্গে তিনি দেখা করতেন সবার আগে
হাদিস শরীফে এসেছে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ মলিন করে বসে আছেন, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলতে সাহস পাচ্ছে না কেউ। কিছুক্ষণ পরে তিনি উঠে গেলেন হযরত আলীর ঘরে, আরো কিছুক্ষণ পরে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন হাসি খুশি মেজাজ নিয়ে। সাহাবায়ে কেরাম ভরসা পেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুই বুঝতে পারি নাই, কথা বলতেও সাহস পাই নাই, আপনার চেহারার অবস্থা এরকম ছিল, আমরা ভয় পেয়ে গেছি, আবার হযরত ফাতেমার ঘরের থেকে ফিরে এসে আপনার সুন্দর চেহারা আবার হাসি খুশি হয়েছে, কারণ কি বুঝলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওদের মধ্যে একটু মনোমলিন্য হচ্ছিল আর আমি খুব কষ্ট পাচ্ছিলাম। ওদের মধ্যে বুঝতে পেরেছেন, হযরত ফাতেমা এবং আলীর মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ভিতরে গেলাম, দুজনকে মিটমাট করে দিয়ে আসলাম, এখন তারা হাসি খুশি, আমার তাই খুশি ফিরে আসছে। ফাতেমা, ফাতেমাকে আমি ভালোবাসি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমাকে যে কষ্ট দেয় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা কন্যা হিসেবে নারীর এই মর্যাদা দিয়েছেন। এবার এই কন্যা আস্তে আস্তে বড় হয়ে বধূ, বধূতে পরিণত হয়ে যায়, আর যখন বধূ হলো তখন আল্লাহ কি বলছেন তাই, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর অসংখ্য নিদর্শনের ভিতরে এটাও নিদর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন এই জন্য, লেতাসকুনু ইলাইহা, যাতে করে তাদের কাছে তোমরা তোমাদের মনের প্রশান্তি খুঁজে পাও, আর তোমাদের উভয়ের মধ্যে আমি ভালোবাসা আর করুণা সহৃদয়তার সৃষ্টি করি। লক্ষ্য করুন, এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা, প্রথমে ভালোবাসা তারপরে দয়া। যখন এই ভালোবাসাটা আল্লাহ দিয়ে দিলেন, মনে করেন ছেলে হলো ঢাকার, মেয়ে হলো চট্টগ্রামের, চট্টগ্রামের মেয়ে সুটকি খুব পছন্দ করে, কিন্তু ঢাকার ছেলে সুটকি পছন্দ করে না। ঢাকার ছেলে বলে, আমার কাপড় কোথায়? আর চিটাগাংয়ের মেয়ে বলে, আর খড় খড়তে। এটা সমস্যা হয়ে গেল না, কথা তো মিলল না, ভাষায় মিল নাই, কথায় মিল নাই, রুচিতে মিল নাই, ঘন্টায় ঘন্টায় মারামারি হওয়ার কথা কিন্তু মারামারি হয় না। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, আল্লাহ বলেন, আমি ভালোবাসা সৃষ্টি করে দিছি। সুবহানাল্লাহ, বুঝতে করে না, এই ভালোবাসা হয় বিশেষ এক উদ্দেশ্যকে কেন্দ্র করে, এই ভালোবাসার সৃষ্টি হয় জীবনের যখন যৌবনে ভাটা পড়ে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যখন ওই যৌবন কালটা চলে গেল তারপরে আল্লাহ তাআলা বলছেন, আমি রহমত সৃষ্টি করি স্বামী স্ত্রীর মধ্যে, করুণা দয়া মহব্বত সৃষ্টি করি। বুড়ার কাছে তখন বুড়ি অত্যন্ত প্রিয় হয়ে যায়, আর বুড়ির কাছেও বুড়ো না হলে আর চলে না। আমাদের কবি আল মাহমুদ ভাই বোধ হয় নিশ্চয়ই বুঝতে পারে, মরিচ পাটলে নাকি জাল হয় বেশি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি প্রথমে ভালোবাসার সৃষ্টি করি, পরে উভয়ের মধ্যে করুণা আর সহৃদয়তার সৃষ্টি করে দিই। বুড়া ছাড়া বুড়ি চলে না, বুড়ি ছাড়া বুড়া চলে না, কে করে? আরে ভাই চলে কর না, কে করে? জালিকুমুল্লাহু রব্বুকুম, এই হচ্ছে আমাদের আল্লাহ, ইনি হচ্ছেন রব। এবং এই স্ত্রী বাড়িয়ে দিলেন তোমার কলেমাকে সাক্ষী রেখে, স্ত্রী তোমার জন্য হালাল হয়ে গেল, পুরুষের জন্য হালাল হলো। এখন আল্লাহ বলছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন, তারা তোমাদের ভূষণ স্বরূপ, তোমরা তাদের ভূষণ স্বরূপ, স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ, স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ। লক্ষ্য করুন, আল্লাহর কথার মধ্যে কত বিজ্ঞানসম্মত কথা, আগেই বলেন সুবহানাল্লাহ। পোশাক মানুষের কি করে? পোশাক মানুষের লজ্জাকে নিবারণ করে, পোশাক মানুষের শীত এবং গ্রীষ্ম থেকে শরীরকে হেফাজত করে, পোশাক মানুষের শরীরের আয়ুকে ঢেকে রাখে। পিঠে যদি এত বড় একটা দাগ থাকে, বুকে যদি দাগ থাকে, জামাটা পরলে পরে দাগ আর দেখা যায় না, ঠিক কিনা? ঠিক কিনা? তারপরে শীতের সময় কাপড় চোপড় পরলে
ঠান্ডা থেকে বেঁচে গেলেন। এরপরে পোশাক আর শরীরের সাথে, পোশাক আর শরীর এর মধ্যে তফাৎ থাকে না, মিশে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পুরুষ নারীর পোশাক, নারী পুরুষের পোশাক। অর্থাৎ নারী তার স্বামীর কোন বদনাম, তার পোশাক যেমন তার শরীরের আয়বকে ঢাকে রাখে, স্ত্রী তেমন তার স্বামীর সমস্ত দোষকে গোপন করবে এবং নিজে ইসলাহ করার চেষ্টা করবে, তাকে ভালোবাসবে। আর স্বামীও স্ত্রীর সমস্ত আয়বকে গোপন করবে, দোষ বলে বেড়াবে না, তাকে সম্মান করবে, তাকে মহব্বত করবে। প্রিয় ভাই সব, স্বামী স্ত্রীর মহব্বত এক বিশাল নিয়ামত, জান্নাতের নিয়ামত। হতে পারে আপনার ঘরের মধ্যে এসি আছে, ফ্রিজ আছে, রেফ্রিজারেটর আছে, আপনার ঘরের মধ্যে আধুনিক জীবন ধারণের সামগ্রী, সুখ সামগ্রী যা দরকার সব আছে, কিন্তু বউ দাজ্জাল মার্কা, বউ কথা শোনে না, অথবা স্বামী দাজ্জাল মার্কা, কথায় কথায় ঝগড়া করে। এই ঘরে কি শান্তি আছে? বলেন না শান্তি আছে? শান্তি নাই। এর থেকে বড় পাহাড়তলি রেল স্টেশনে বস্তিতে সারাদিন রিক্সা চালায়া রিক্সা চালক ঘরে গিয়ে ঢুকেছে, মোটা আটার পুরো রুটি, মোটা ডাইল পাতলা করে রান্না করা, এগুলো বউ পাশে বসে খাওয়াচ্ছে, পাশে বসে খাওয়ায়। ঘরে পাখা নাই, আসল দিয়ে বাতাস করে, খায় না, আরো বলে যে আর একটু খাও, খুব কষ্ট করছো, গামটা মুছায় দেয়। এরপরে বউর হাতের এই আধা বন্ধ আধা সিদ্ধ ডাই আর রুটি খাইয়া ইটের মতো শক্ত বালিশ মাথার তলে দিয়া এমন আরামের ঘুম দেয়, তার নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফেল, ঠিক কিনা? এবার দেখেন গুলশান বনানি আর চট্টগ্রামের কোন জায়গা আছে ওইরকম, হ্যাঁ, খুশি উল্টি ওইরকম যায় দেখেন, বিরাট বড় লোক, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, কষ্ট করে স্বামী ঘরে এসেছেন, স্ত্রী ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে হন হন করে বেরিয়ে গেল। কোথায় যাও তুমি? আমার অনেক মিটিং পার্টি, আমি অত্যন্ত বিজি, খাওয়ার উপায় ছিল না বউর হাতে, কাজের মেয়ে লোকেরা খাওয়ায় দিল, বেচারা করবে কি, বউর জ্বালায় ঘুমও আসে না, সেডিন খায়, সেডিল খায়, রিল্যাক্সিন খায়, কত ঔষধ খায়, মুট ওষুধ খায়, শান্তি নেই, শান্তি তো পাবা না, কারণ আল্লাহর হুকুম মানো নাই, অশান্তি আসবেই। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলছেন স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, কোরআন বলছে ওয়া আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। কে বলছেন? তুমি স্বামী হয়েছো তাই বলে নবজাদা নসরুল্লাহ খান হও না, বড় লাট হয়ে যাওনি, স্ত্রীর সাথে তোমার সুসম্পর্ক থাকতে হবে, ভালোবাসো তাকে। কাছের খনক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে লোকদেরকে বলেছেন কাঁচ, কাঁচ বুঝেন তো, গ্লাস, কাঁচ, কাঁচের মতো ক্ষণভঙ্গু, এবং বাকাহার বলেছেন সোজা করতে চাইও না বেশি, তাহলে কি হবে, ভেঙে যাবে, তার মানে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাবে, বেশি সোজা করতে চাইও না। মেয়েদের ক্ষেত্রে এরকম, বেশি সেক্রিফাইস করতে থাকো, অনেক সেক্রিফাইস করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেক্রিফাইস দেখুন। হযরত আয়েশা বলেন নবীজি রাষ্ট্রীয় কাজ শেষ করেন, একদিকে নবী বিশ্ব নবী আর একদিকে প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বলেন, সারা দিন কাজ করে ক্ষুধার্ত ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আমার তখন রান্না হয় নাই কারণ খাবার ছিল না, জোগাড় করতে দেরি হয়েছে, ঘরে ঢুকে খাবার না পেয়ে নবীজি ভুরু কঞ্চিত করেন নাই, চোখ মোটা করে আমার দিকে তাকান নাই, একটা ধমক দেন নাই, বরং আমার কাছে বসে আটা বেলে অথবা তরকারি কুটে আমাকে রান্নায় সাহায্য করেছেন বিশ্ব নবী। এই ছিল রসুলের চরিত্র, সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া পাগল ছিল তার জন্যে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু
তাআলা আনহা তিনি খাবার বহন করে খাবার গুলি পৌঁছে দিতেন রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহ যখন তাকে বলেছিলেন, খাদিজা গো, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আমার উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, এক অদেখা আল্লাহরে বিশ্বাস করো, হাতে বানানো মূর্তিগুলি নিজেরও কোনো উপকার করতে পারে না, স্ত্রী তো ভালোবাসা দিতে পারে, টাকা পয়সা দিতে পারে, এমনকি জীবনটাও দিতে পারে, কিন্তু ঈমান আনতে পারে না, মোটেই সহজ নয়। আপনি বাইরে গিয়ে খুব বলতে পারেন যে আমি রাহনুমায়ে তরিকাত সিরাজুল মিল্লাত আশেকে বান্দান সিয়াহে দান্দান, অনেক বড় নাম খুঁজে পাওয়া যায় না, অনেক মুরিদ বানান, জিজ্ঞেস করা উচিত, হুজুর আপনার বহু মুরিদ হয়েছে নাকি? কারণ স্ত্রী সব জানে। এখন কথা বলবেন না আপনারা নাকি? সব জানে। আপনি কেমন? আপনার স্ত্রী জানে, আপনার ড্রাইভার জানে, আপনার সাথে যারা তারা জানে আপনি কি বলেন আর আপনার আচরণ আর আমলটা কেমন, ফাঁকি দেওয়া যাবে না। সুতরাং স্ত্রীকে ফাঁকি দেওয়া খুব কঠিন। আল্লাহর নবী যখন হযরত খাদিজাকে দাওয়াত দিলেন, আমি আল্লাহর নবী, আমার উপরে ঈমান আনো, আর এক অদেখা আল্লাহর উপরে ঈমান আনো, যিনি তোমারে আমারে সৃষ্টি করেছেন তার উপরে ঈমান আনো। হযরত খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে উচ্চারণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাদিজা বলছেন কি জানেন? কালেমা পড়ে বলছেন, ইয়া আবুল কাসিম, তিনি নবীজিকে ডাকতেন হে কাসিমের পিতা, ইয়া আবুল কাসিম, 15 বছর আপনার ঘর করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো উত্তম মহিলা আর নাই। হযরত আয়েশা বলেন, নবীজি একদিন আমার এক রাতে আমার কাছে ঘুমানো ছিলেন, আমি ঘুম থেকে জেগে দেখি নবীজি নাই, মনে মনে চিন্তা করলাম কোথায় গেলেন, বোধহয় অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন, আমি চুপিসারে খোঁজ দিতে লাগলাম, কোনো ঘরে খবর পেলাম না। পরে দেখতে পেলাম রিয়াদুল জান্নার ভিতরে বসে নবীজি দুই হাত উঁচু করে কি যেন বলে ওনার কান্দে, আমি পিছনে গিয়ে হাত তুললাম, শুনতে পেলাম নবীজি মুনাজাত করতে করতে এক পর্যায়ে গিয়ে বলছেন, রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে যেদিন বাপ তার সন্তান হারায় ফেলবে, মা তার সন্তান হারিয়ে ফেলবে, সন্তান মায়ের চিনবে না, ওই দিন ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে হারায় না যাই। মোনাজাত শেষে হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই একটা বুড়ির বিয়ে করছিলেন, 25 বছর বয়সে 40 বছরের বুড়ি, এই বুড়ির কথা এখনো আপনার মনে জাগে, এর থেকে ভালো কুমারী মেয়ে তো আপনি বিবাহ করেছেন। নবীজির মুখখানা মলিন হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আয়েশা খাদিজার সম্পর্কে এমন কথা জীবনে কোনোদিন তুমি আমার সামনে আর এরকম বলো না, কারণ হলো তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন মক্কা নগরীতে মুহাম্মদের পা রাখার জায়গা ছিল না, সমস্ত সম্পদ উজ্জ্বল করে দিয়েছে আমার জন্য, ইসলামের জন্য, না খেয়ে থেকেছে রাতের পর রাত, দিনের পর দিন, আরবের সব থেকে ধনশালিনী নারী, সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছেন আল্লাহর দিনের জন্য। হযরত আয়েশা বলেন, আমাদের ঘরের ভিতরে তেমন গোশত রান্না বান্না খুবই কম হতো, আত্মাটা অনাহারে অর্ধাহারে আমাদের দিন চলতো, যেদিন কোনো ভাগ্যক্রমে কোনো গোশত আসতো অথবা কোনো ছাগল তুম্বা জবা হতো, নবীজি গোশতগুলি ভাগ করে স্ত্রীদের ঘরে ঘরে দিয়া নিজে একটা পটলার ভিতরে কয়েক টুকরা গোশত নিয়ে মদিনার রাস্তায় ঘুরে বেড়াতেন, খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় না, খাদিজার কোনো আত্মীয়
কোন বান্ধবী পাওয়া যায় নাকি? প্রিয় ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসতেন। হাদিস থেকে শোনাচ্ছি, হযরত আয়েশা কুমারী মেয়ে, তাকে বিয়ে করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রাত, চাঁদনি রাত, আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত, নবীজি বলছেন আয়েশা চলো আমরা একটু পায়চারি করে আসি। মরুভূমির ভিতরে গিয়ে বললেন ওই যে একটা জিনিস দেখা যায়, চলো তো দৌড় মারি, কে আগে যায় দেখা যায়। বিশ্ব নবী স্ত্রীর মনোরঞ্জনের জন্য দৌড় প্রতিযোগিতা করতেছে, তা সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না, দৌড়াইয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তিনি আগে চলে গেলেন, রাসূলুল্লাহ পিছনে পড়ে গেলেন। হযরত আয়েশা খুব আনন্দ করলেন, দেখলেন আপনি কিন্তু দৌড়ে আমার সাথে পারলেন না। বাস এর কয়েক বছর পর আরেক দিন এইভাবে দৌড়ের প্রতিযোগিতা হলো রাতের বেলা। আজকে হযরত আয়েশা বলছেন ওই দিনের তুলনায় আমি, আমার শরীরটা স্থূল হয়ে গেছে, আমি একটু মুটিয়ে গেছি, দৌড়াইয়া আমি পিছনে পড়ে গেলাম, রসুল আগে উঠে গেলেন। আমি হাঁপাতে হাঁপাতে যখন নবীজির কাছে গিয়ে দাঁড়িয়েছি, রসুল্লাহ তাবাসসুম মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে বলছেন আয়েশা ওই সেই দিনের প্রতিশোধ আজ নিলাম। আমেরিকা ইসলামের সভ্যতার চিতার কাছেও দাঁড়াতে পারবে না তারা।